প্রিয় শিক্ষার্থীরা, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি দেবাশিস কুমার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা মূল পাঠ্যবইয়ের 107 পৃষ্ঠা বের করো, অনুশীলনী 7.1। আমরা প্রথমে যে অঙ্কটি পাবো 4x + 1 = 2x + 7, ফোর এক্স আমরা প্রথমে কি করব, পক্ষান্তর করব, অর্থাৎ এক্স গুলোকে একদিকে করব, পক্ষান্তর করে বা 2x = 6 বা x = 6/2 বা x = 3। অতএব নির্ণয় সমাধান x = 3 অ্যান্সার। তাহলে একটু লক্ষ্য করো যে আমরা কি করলাম, 4x + 1 2x + 7। যখন আমরা এক্সকে টয়েসেসকে সমানের ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব, তখন তার চিহ্ন পরিবর্তন হবে। প্লাস টয়েস এক্সকে আমরা বাম দিকে নিয়ে আসলাম মাইনাস টয়েস এক্স, প্লাস ওয়ানকে বাম থেকে ডান দিকে নিয়ে আসলাম মাইনাস ওয়ান, প্লাস ফোর এক্স মাইনাস টয়েস এক্স যোগ বিয়োগ করলে থাকে টয়েস এক্স, 7 - 1 যোগ বিয়োগ করলে থাকে 6। তাহলে টয়েস এক্স = 6 বা x = 6/2। কাটাকাটি করে আমরা কি পেলাম, 3 পেলাম। এখানে কি করেছে, আর গুণন। এবার দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 5x - 3 = 2x + 3। আমরা প্রথমে কি করব, পক্ষান্তর করব, অর্থাৎ এক্সটিকে একদিকে নিয়ে আসবো। 5x + 2x আছে, তাহলে আমি যদি পক্ষান্তর করি -2x হবে, 3 - 3কে যদি পক্ষান্তর করি তাহলে +3 হবে, বা +5x - 2x যোগ বিয়োগ করলে পাবো 3x, 3 + 3 = 6, x = 6/3 বা x = 2। অতএব নির্ণয় সমাধান x = 2 অ্যান্সার। এবার পরবর্তী অঙ্ক আমরা দেখি, 3 নম্বর, 3y + 1 = 7y - 1। তাহলে আমরা প্রথমে পক্ষান্তর করব, থ্রি ওয়াই -7y = -1 - 1 বা
प्लस थ्री वाई माइनस सेवन वाई माइनस फोर वाई माइनस वन जो कर ले माइनस टू এখন এখানে আছে মাইনাস ফোর ওয়াই মাইনাস টু। এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস ফোর ওয়াই, মাইনাস ওয়ান দ্বারা যদি মাইনাস টুকে গুণ করি তাহলে হবে প্লাস টু। এখানে নোট লিখে দেব যে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে বা ওয়াই ইকুয়াল টু টু বাই ফোর। ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু। অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু অ্যান্সার। চার নম্বর অঙ্কটি লক্ষ্য করি, সেভেন ওয়াই মাইনাস ফাইভ ইজকাল টু ওয়াই মাইনাস ওয়ান। বা প্রথমে কী করবো, পক্ষান্তর করবো, অর্থাৎ ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসবো। সেভেন ওয়াই প্লাস ওয়াই আছে তাহলে পক্ষান্তর করলে মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়ান ফাইভ, মাইনাস ফাইভকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস ফাইভ। এখন যোগ বিয়োগ করলে সেভেন ওয়াই মাইনাস ওয়াই সিক্স ওয়াই, মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাস ফোর। ওয়াই ইজকাল টু ফোর বাই সিক্স, এখন কাটাকাটি করলে টু বাই থ্রি। বা ওয়াই ইজকাল টু টু বাই থ্রি, অতএব নির্ণয় সমাধান ওয়াই ইজকাল টু অ্যান্সার। এবার পাঁচ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, সেভেন্টিন মাইনাস টু জেড থ্রি জেড প্লাস টু। বা প্রথমে কী করবো, পক্ষান্তর করব, মাইনাস টু জেড থ্রি জেডকে পক্ষান্তর করলে হবে কি, মাইনাস প্লাস থ্রি জেড আছে মাইনাস থ্রি জেড ইকুয়াল টু প্লাস টু। সেভেন্টিনকে পক্ষান্তর করলে হবে মাইনাস সেভেন্টিন। বা মাইনাস টু জেড মাইনাস থ্রি জেড মাইনাস ফাইভ জেড ইকুয়াল টু মাইনাস ফিফটিন, মাইনাস ফাইভ জেড ইকুয়াল টু মাইনাস ফিফটিন। এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি, তাহলে এখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি থাকবে প্লাস ফাইভ জেড প্লাস ফিফটিন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি করে। বা জেড ইজকাল টু ফিফটিন বাই ফাইভ থ্রি, বা জেড ইকুয়াল টু থ্রি, অতএব নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু থ্রি অ্যান্সার। এবার আমরা ছয় নম্বর অঙ্কটি লক্ষ্য করি, থার্টিন জেড
माइनस फाइव इक्वल टू थ्री माइनस टू जेड। हमें प्रथम पक्षान्तर करब थार्टीन जेड माइनस टू जेड के जो पक्षान्तर करी प्लस टू जेड इक्वल टू थ्री माइनस फाइव के पक्षान्तर कर ले प्लस फाइव थार्टीन जेड प्लस टू जेड फिफ्टीन जेड इक्वल टू थ्री प्लस फाइव एट प्लस जेड इक्वल टू एट बाय फिफ्टीन अतएव निर्णय समाधान जेड इक्वल टू एट बाय फिफ्टीन। प्रिय शिक्षार्थीरा आजकेर क्लास ए पर्यन्तई। तोमरा सबाई भालो थाको सुस्थ थाको। परवर्ती क्लासे ए अध्यायेर बाकी अंकगुलो निये आलोचना करब। सकलके जानाच्छि ধন্যবাদ।